জনমনে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে নির্বাচনের এই পরিস্থিতির জন্য। এখনও বলা যায় যে এই পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মহাসড়কে নেই কোনো গাড়ি, ধুধু করছে মহাসড়ক। নির্বাচনের যেই পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু থমথমে এখন পর্যন্ত, যদিও বিকেল গড়িয়েছে, নির্বাচন কিন্তু প্রায় শেষ। তবুও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অবস্থা, অর্থাৎ মানুষের জনমনে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে নির্বাচনের এই পরিস্থিতির জন্য। এখনও বলা যায় যে এই পরিস্থিতি স্বাভাবিক হয়নি। নির্বাচনের ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটি মোটামুটি শেষ হতে চলেছে, আপনারা জানেন। এবং এরই সূত্র ধরে দূরপাল্লার যে যানবাহন সেগুলো কিন্তু একদম চলছে না। আমার সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চট্টগ্রাম থেকে কুমিল্লামুখী যে মহাসড়ক, সেই মহাসড়ক কিন্তু একদমই ফাঁকা বলা যায়। এখানে কোনো ধরনের বাস কিন্তু নেই এবং স্বল্প পাল্লার কিছু সিএনজি চালিত যানবাহন রয়েছে। সেই সাথে বিপরীত পাশে যদি দেখি সেটা হচ্ছে চাঁদপুর নোয়াখালী গামী যেই মহাসড়ক, সেই মহাসড়কের বাস স্ট্যান্ডেও কিন্তু অল্প কিছু সিএনজি রয়েছে এবং কোনো ধরনের বড় বাস কিন্তু নেই যে দূরত্বে যাওয়া যায়। চাঁদপুর নোয়াখালী সরাসরি কোনো ধরনের বাস কিন্তু নেই। সুতরাং এখন পর্যন্ত যেই পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক হয়নি, অর্থাৎ নির্বাচনী পরিস্থিতির জন্য কিন্তু এখন পর্যন্ত মহাসড়ক এবং বাইরের যে পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক হয়নি এবং সময় লাগবে। তবে আমরা এই মুহূর্তে একটি বাস কিন্তু দেখতে পেলাম, যেটা ঢাকা ফেনী বারাইয়ারহাট লেখা। হয়তো এই বাসটি ঢাকা থেকে এসেছে এবং আমরা একটু ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা কোথা থেকে এসেছেন ভাই? কোথা থেকে এসেছেন? আপনারা দেখলেন এই মুহূর্তে আমরা একজন ড্রাইভারের সাথে কথা বললাম এবং তিনি জানালেন ঢাকা থেকে বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু এখন পর্যন্ত আছে। এবং ভাই, কি পরিমাণ বাস আছে ঢাকার দিক থেকে? মোটামুটি চলে গাড়ি। আপনাদের কাছে কোনো নির্দেশনা আছে যে এই বাস কখন চলবে বা স্বাভাবিক কখন? না না, এটা কোনো নিশ্চিত না। না না, আপনারা এরকম যে চলাচল কমে গেছে এটাকে আপনারা নিজেরাই? হ্যাঁ হ্যাঁ, চলে গাড়ি, মোটামুটি চলে, সমস্যা নেই। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অনেকগুলো বাস, কিন্তু একটা বাস কিন্তু এসেছে এবং অনেকগুলো বাস ঢাকার দিক থেকে কুমিল্লা অভিমুখে যাত্রা করবে বলে জানিয়েছে ওনারা। অর্থাৎ নির্বাচনের যে পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক হতে একটু সময় লাগবে বলে মনে করছেন তারা। এবং মানুষ কিন্তু তাদের যে ছুটি কিন্তু শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ এই জন্য মানুষ তাদের যে স্বাভাবিক চলাচল সেটা কিন্তু প্রত্যাশা করছে। এজন্য কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু এখন পর্যন্ত আমরা এইখানে বাস স্ট্যান্ডগুলোতে ভিড় করতে শুরু করেছে এবং সন্ধ্যা নাগাদ কিন্তু দেখুন প্রচুর পরিমাণ যাত্রী ভিড় করতে শুরু করেছে। সন্ধ্যা নাগাদ প্রচুর যাত্রী কিন্তু আসবে এবং তারা হয়তো বিভিন্ন গন্তব্য রয়েছে সেখানে যাওয়ার জন্য তারা চলে এসেছেন, অর্থাৎ সবাই তাদের গন্তব্যে ফেরার চেষ্টা করছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক হওয়াটা খুবই জরুরি বলে মনে করছেন সবাই।